হ্যালো বন্ধুরা আপনার স্মার্টফোন যদি হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়া স্মার্টফোনটিকে কিভাবে ফিরে পাবেন এছাড়াও হারিয়ে যাওয়ার পর আপনার স্মার্টফোনটি কোথায় রয়েছে তার লাইভ লোকেশান আপনি কিভাবে দেখতে পাবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটিকে ফিরে পেতে হলে অন্যের ফোনে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চে আপনারা ফাইন্ড মাই ডিভাইস এই লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একটু নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে ফাইন্ড মাই ডিভাইস গুগল অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে ওপরের কোণে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের জিমেল আইডিটি এখানে লগ রয়েছে এখানে আপনার যেই স্মার্টফোনটি হারিয়ে গেছে সেই স্মার্টফোনের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে এখানে লগ করতে হবে এর জন্য আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাকাউন্টস বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা প্রাইভেট ব্রাউজার ওপেন করে নিতে পারেন বা একেবারে নিচে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের জিমেল অ্যাকাউন্টটিকে লগ করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট লগ হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ম্যাপে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনার স্মার্টফোনটি কোথায় রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপের মধ্যে যেখানে গোল সার্কেল রয়েছে সেখানের মধ্যেই আমার স্মার্টফোনটি রয়েছে এবং তার নিচে আমার স্মার্টফোনের ডিভাইসের নাম শো করছে আপনারা যখন আপনাদের হারিয়ে যাওয়া স্মার্টফোনের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এভাবে লগ ইন করবেন সেক্ষেত্রে আপনারাও আপনাদের স্মার্টফোনের ডিভাইসের নাম দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের স্মার্টফোনটি অনলাইন রয়েছে না অফলাইন রয়েছে সেটাও দেখতে পেয়ে যাবেন এবং কি সিম ইউজ রয়েছে সেটাও দেখতে পেয়ে যাবেন এবং আপনার স্মার্টফোনের ব্যাটারিতে কত চার্জ রয়েছে সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন এবার একেবারে নিচে আপনারা তিনটে অপশান দেখতে পাচ্ছেন যার মধ্যে প্রথম অপশানটি রয়েছে প্লে সাউন্ড এই অপশানটির মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটিতে আপনারা রিং বাজাতে পারবেন পাঁচ মিনিটের জন্য আপনার স্মার্টফোনটি যদি আশেপাশে কোথাও হারিয়ে যায় বা আপনার স্মার্টফোনটি যদি কেউ চুরি করে থাকে এবং সে যদি আপনার আশেপাশে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটি ইউজ করতে পারেন এই অপশানটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের হারিয়ে যাওয়া স্মার্টফোনটিতে পাঁচ মিনিটের জন্য একটি রিং বেজে উঠবে হতে পারে আপনার স্মার্টফোনটি ভাইব্রেশন অবস্থায় রয়েছে বা মিউট অবস্থাতেও যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনার স্মার্টফোনটিতে রিং বেজে উঠবে এরপরে যে অপশানটি রয়েছে সিকিউর ডিভাইস এই অপশানটির মাধ্যমে আপনারা আপনাদের স্মার্টফোনটিকে লক করতে পারবেন আপনাদের স্মার্টফোনে যদি কোনো স্ক্রিন লক না থেকে থাকে বা কোনো পিন বা প্যাটার্ন লক না থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ড সেট করতে পারবেন যখন আপনার আড়িয়ে যাওয়া স্মার্টফোনটি কেউ ইউজ করতে চাইবে তখন এই পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড না দিলে আপনার স্মার্টফোনটি ওপেন করতে পারবে না এরপরে একেবারে নিচে যে অপশানটি রয়েছে ইরেজ ডিভাইস এই ইরেজ ডিভাইস অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ইরেজ ডিভাইস বলে একটি বাটন রয়েছে এই বাটনটিতে যখন ক্লিক দিয়ে দেবো সাথে সাথে আমার হারিয়ে যাওয়া স্মার্টফোনটিতে যে সকল ডেটা ছিল সেই ডেটাগুলো মুছে যাবে আপনারা কেবলমাত্র তখনই এই অপশানটিকে ইউজ করবেন যখন আপনার স্মার্টফোনটি হারিয়ে যাবে তাছাড়া আপনারা এই অপশানটিকে ইউজ করতে যাবেন না এছাড়াও আপনারা যদি ফাইন মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি ইউজ করেন সেক্ষেত্রে সেটের নামের পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা হারিয়ে যাওয়া ডিভাইসের আইএমইআই নাম্বার দেখতে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না